আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজও ভালো আছো। অর্থাৎ পূর্বের ক্লাসে তোমাদের বিশদ আলোচনা হয়েছে কারক ও বিভক্তি নিয়ে। কারক ও বিভক্তি আমরা কিন্তু শেষ করতে পারিনি, বাকি যেটুকু আছে আমরা সেটুকু নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার প্রথম পর্বটি হচ্ছে অপাদান কারক। অপাদান কারক, তাহলে আজকে আমরা অপাদান কারক নিয়ে আলোচনা করব। দেখো, অপাদান কারক এর সংজ্ঞা, যা থেকে কিছু বিচ্ছৃত, গৃহীত, জাত, রক্ষিত, আরম্ভ, বিরত, দুর্ভীত, ভয় ভীত ইত্যাদি হয়। অর্থাৎ যা কিছু থেকে, অর্থাৎ যেটা থেকে কি হয়, কোনো কিছু বিচ্যুত অর্থাৎ ছিঁড়ে পড়ে, গৃহীত উৎপন্ন হয়ে থাকে, জাত অর্থাৎ সেখান থেকে উৎপন্ন হয়, রক্ষিত রক্ষা পেতে পারে, আরম্ভ বিরত দুর্ভীত ভয়ভীত ইত্যাদি প্রকাশ করা হয়, ইত্যাদি বোঝা যায়, ইত্যাদি জানা যায়, সেগুলোকে আমরা কি বলা যাই, অপাদান কারক। অর্থাৎ অপাদান কারক, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করে দেখতে পাচ্ছি, অপাদান কারককে চিহ্নিত করতে হলে আগে ওই বাক্যটাকে দেখতে হবে যে ওটা কোনো কিছু থেকে বিচ্ছৃত হয়েছে, গৃহীত হয়েছে, জাত হয়েছে, রক্ষিত হয়েছে, আরম্ভ হয়েছে, বিরত হয়েছে, দুর্ভীত হয়েছে, নাকি ভয়ভীত হয়েছে, এরকম কোনো শব্দ যুক্ত আছে কি না। যদি থাকে অবশ্যই তাকে আমরা অপাদান কারক নির্ণয় করব, আর যদি না থাকে তাহলে আমরা তো বাক্যটাকে প্রশ্ন করি কীভাবে সেটা কিন্তু আমাদের জানাই আছে। সেটা কিন্তু আমরা আবারও জেনে নিচ্ছি যে কি হতে, কি থেকে, ঠিক এইভাবে কখন হতে, কখন থেকে, অথবা আর একটা ধারা আসতে পারে সেটা কি, কোথা হতে, কোথা থেকে। তাহলে কি হতে, কি থেকে, কখন হতে, কখন থেকে, কোথা হতে, কোথা থেকে, এগুলো দিয়ে প্রশ্ন করে আমরা জানি যে যদি কোনো উত্তর পাওয়া যায় তখন তাকে আমরা কি বলে থাকি, অপাদান কারক। আমরা এই যে শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে সবগুলো না হলেও কিছু সংখ্যক শব্দ দিয়ে আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে অপাদান কারকটা কীভাবে বা কীরকম কীভাবে গঠিত হয়েছে। ঠিক আছে, তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা অপাদান কারকের কিছু উদাহরণ দেখব। এই উদাহরণ থেকে আমরা আরও পরিষ্কার হয়ে যাব যে অপাদান কারক কীভাবে গঠিত হয়েছে। আমরা প্রথমে লক্ষ্য করি, দেখো, গাছ থেকে পাতা পড়ে। যেহেতু অপাদান কারকে আমরা দেখেছি যে বিচ্ছৃত, গৃহীত, রক্ষিত, ভয় ভীত, আরম্ভ ইত্যাদিতে প্রশ্ন করা হয়ে থাকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি গাছ থেকে পাতা পড়ে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, গাছ থেকে ছিঁড়ে পড়েছে, বিচ্ছৃত হয়েছে, তাহলে আমরা এটা এখানে দেখতে পাচ্ছি যে এটা বিচ্ছৃত হয়েছে। তো এখানে আমরা প্রশ্ন করে পাচ্ছি কিন্তু, তাহলে আমরা বিচ্যুত শব্দটা আছে বিধায় আমরা এখানে বুঝতে পারছি এটা হচ্ছে অপাদান কারক। আরেকভাবে এটাকে আমি প্রশ্ন করতে পারি, গাছ থেকে পাতা পড়ে, তাহলে আমি বলতে পারি যে কোথা থেকে পাতা পড়ে, কোথা থেকে পাতা পড়ে, এভাবে আমি প্রশ্ন করি এটা থেকে উত্তর বের করতে পারি। আবার দেখো, দুধ থেকে দই হয়, তাহলে আমরা এখানে বুঝতে পারছি দুধ থেকে দই হয়, স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই যে দুধ থেকে দই হয় এটা উৎপন্ন হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গৃহীত শব্দটা থেকে, অর্থাৎ গৃহীত হয়েছে, তাহলে এটাভাবে প্রশ্ন করে আমরা উত্তর পেতে পারি। আবার কিভাবে পেতে পারি আমি, যে কি থেকে দই হয়, কি থেকে দই হয়, তাহলে আমরা দুইভাবেই উত্তরটাকে বের করতে পারি। কিন্তু আমরা লক্ষ্য করব যে অপাদান কারকে এই যে সংকেতগুলো আমরা ব্যবহার করলাম, যে বিচ্যুত, গৃহীত, জাত, রক্ষিত, আরম্ভ, ভীত, বিরত, এই যে শব্দগুলো আছে এগুলোতে প্রশ্ন করলে বা এই ধরনের কোনো শব্দ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমি তখনই বুঝে নেব সেটা হচ্ছে অপাদান কারক। আর যদি আমি এইভাবে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটাও ব্যবহার করা যাবে বা ব্যবহার করা যাবে। দেখো, এরপরে জমি থেকে ফসল হয়। দেখো, এখানে ফসল হয় জাত শব্দটাকে উল্লেখ করা হয়েছে, জমি, এই যে জমি, জাত, জাত শব্দ থেকে এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই দ্বারাও আমরা বুঝতে পারি এটা হচ্ছে কি,
अपादान कारक। एरपरे देखो सोमवार थेके स्कूल बंद, ताहले आमरा एखाने दुई भावे प्रश्न करते पारी, जेहेतु एखाने सोमवार थेके स्कूल बंद थाकबे, एखाने आमी प्रश्न करब कखन थेके, आमी किन्तु एखाने प्रश्न करलाम कखन थेके स्कूल बंद थाकबे, ताहले किन्तु आमरा बोलते पारी जे एटा समयके बोझानो होच्छे। जदि एरकम होतो जे सोमवार सोमवार स्कूल बंद, ताहले कि आमरा एई वाक्यटाके कि अपादान कारक बोलते पारि? कखनोई किन्तु ना। तखन आमी एखाने बोलबो एई वाक्यटाके जखन आमी प्रश्न करबो तखन बला हबे कखन स्कूल बंद। ताहले एखाने कखन द्वारा प्रश्न करा हबे, कि द्वारा? कखन। आर कखन द्वारा प्रश्न करले आमरा जानी सेटा अवश्य अवश्य कि हबे? अधिकरण कारक हबे। जेहेतु एखाने आमरा अधिकरण कारक पाइनि, बोलछे सोमवार थेके, अर्थात अनिर्दिष्ट कतदिन हबे, दस दिनो होते पारे, बीस दिनो होते पारे, बा त्रिश दिनो होते पारे, सोमवार थेके स्कूल बंद थाकबे। आर एखाने बोलछे सोमवार स्कूल बंद थाकबे, ताहले ओई दिनटाके निर्दिष्ट करे बला हयेछे। ठीक आछे, जदि एटा एरकम होतो जे सोमवार स्कूल बंद থাকবে, এটা যদি এটা বন্ধ না হয়ে এই কথাটা থাকতো, তাহলে আমরা আমাদের পাঠ্যবইয়ে যে ধারাটা আছে সেটা দিয়েও প্রশ্ন করতে পারতাম। সোমবার থেকে স্কুল শুরু হবে, তাহলে আমি কি বলতাম? সোমবার থেকে স্কুল শুরু হবে যদি এটা থাকতো, তাহলে আমি বলতাম এটা হচ্ছে আরম্ভ, অর্থাৎ এখানে আরম্ভ শব্দটা আমাকে ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ আরম্ভ শব্দটাও দিয়ে আমরা প্রশ্ন করতে পারিছি, আবার কখন থেকে এটা দিয়েও প্রশ্ন করতে পারি। এরপরে দেখো বাবাকে বড্ড কি হয়? ভয় হয়। আমরা এটা বাবাকে কি হয়? বড্ড ভয় হয়। আমরা আমাদের সংজ্ঞায় কিন্তু লক্ষ্য করেছি ভয় ভীত শব্দটা রয়েছে, তাহলে ভয় শব্দটা আছে, আমি ওটাকেই প্রশ্ন করব। হ্যাঁ, কেউ যদি মনে করে এভাবে আমি প্রশ্ন করব কাকে বড্ড ভয় হয়, তখন কিন্তু আর অপাদান কারক হবে না। কি হবে? তখন কিন্তু আমরা সেটাকে কর্মকারক হিসেবে গণ্য করব। কিন্তু যদি আমাদের প্রশ্ন করতে বলা হয় ভয়কে, যেহেতু আমাদের ভয় ভীত শব্দটা এখানে আছে, তাই আমি একেবারেই কোনো ত্রুটি না রেখে বা কোনো ভুল না করে আমরা অবশ্যই সেটা কী করবো? অপাদান কারক নির্ণয় করব। তাহলে এটাকে আমরা বলছি অপাদান কারক। এরপরে দেখো টাকায় টাকা হয়। আসলে টাকা থেকেই তো টাকা হয় নাকি? আমরা দেখতে পাচ্ছি কি টাকায় টাকা হয়, স্বাভাবিক ব্যাপার, একটা টাকার থেকে আর একটা টাকার সৃষ্টি হয়। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? যে টাকায় টাকা হলে শব্দটা এখানে উৎপন্ন হয়েছে, উৎপন্ন। এই বাক্যটাকে আমি প্রশ্ন করে দেখো উত্তর পাচ্ছি কি, যে টাকা থেকে টাকা হয় বা টাকায় টাকা হয়, টাকা থেকেই টাকা হয়। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি টাকায় টাকা হয়, আসলে টাকা থেকেই টাকা তৈরি হয়। আমরা যদি এভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে অপাদান কারকের মোটামুটি আমাদের একটা ধারণা চলে এসেছে। আমরা যদি বাকি যে উদাহরণগুলো পাঠ্য বইয়ে আছে ওই উদাহরণগুলো দেখি, তাহলে আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো যে কীভাবে বাক্যগুলো গঠন করা হয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি। দেখো আমরা যদি বিভক্তি নির্ণয় করি তাহলেও কিন্তু দেখতে পাবো এখানে পঞ্চমী বিভক্তি, এখানে পঞ্চমী বিভক্তি, এখানে পঞ্চমী, এখানে পঞ্চমী, এই যে এখানে আসছে তাহলে এটাকে আমরা বলছি দ্বিতীয়, আর এটাতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সপ্তমী। তাহলে আমরা বিভক্তিগুলোও বের করতে পারি। তো এরপরে আমরা আরেকটি কারক রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কারক, অধিকরণ কারক, এই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা অধিকরণ কারক নিয়ে আলোচনা করব। আমাদের কারকের একেবারে শেষ একটি আলোচনা অধিকরণ কারক। অধিকরণ কারক নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো অধিকরণ কারক বলতে আমরা কী বোঝানো হচ্ছে? ক্রিয়া সম্পাদনের কাল বা
आधार आधार के अधिकरण कारक कारक बोले। देखो क्रिया सम्पादनेर काल बा आधार के अधिकरण कारक बोले। एखाने आमरा परिष्कार भावे बुझे नेब जे काल शब्दटी बोलते एखाने बोझानो होच्छे समय। कि बोझानो हय? समय। एवं आधार शब्दटा आमरा आसले आधार बोलते अंधकार के किन्तु एखाने बोझानो हयनि, आसले एखाने आधार बोलते कोनो स्थान के बोझानो होच्छे। ताहले আমরা এইটা এভাবে বলতে পারি যে ক্রিয়া সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণ কারক বলা হয়। আমরা উদাহরণ দেখি তাহলে একটু পরিষ্কার হয়ে যাব। দেখো সময়ে যদি আমি উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখব যে প্রভাতে কি ওঠে? সূর্য ওঠে। বাক্যটাকে যদি প্রশ্ন করা হয় প্রভাতে, তাহলে আমি কি বলবো? যে কখন সূর্য ওঠে। দেখো তোমাদের কিন্তু আমি যখন এই আলোচনা শুরু করলাম, শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্রশ্ন চলে এসেছে। আমরা কিন্তু অধিকরণ কারককে কী দিয়ে প্রশ্ন করি সেটাও কিন্তু আমরা এখানে লক্ষণ পেয়ে গেছি। কী দিয়ে প্রশ্ন করা হচ্ছিল? কখন, কোথায়, আর একটা বিষয় ছিল হচ্ছে কি? বিষয় আদি। এই তিনটা জিনিস দিয়ে আমাদের প্রশ্ন করতে হয়। সাধারণত কখন এবং কোথায় দিয়ে বেশি করা হয়ে থাকে, এটা সীমিত সময়ের জন্য। আমরা দেখো কখন যদি এটাকে আমি প্রশ্ন করি তাহলে কিন্তু অলরেডি এখানে কিন্তু কখন চলে এসেছে, কখন সূর্য ওঠে। তাহলে আমরা এখানে এভাবে নির্ণয় করতে পারি যে যদি সময়কে নির্দিষ্ট করা হয়েছে, আবার সময় যখন হয়, আমরা যখন ডাব্লিউ এস কোশ্চেনের মতো সময় যখন হয় তখন কখন, এবং স্থান যখন বোঝায় তখন কোথায় ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক এখানে সময় নির্দিষ্ট করা হয়েছে। আবার এটা হতে পারে বাড়িতে বাড়িতে কেউ নেই। দেখো ছোট্ট একটা বাক্য কিন্তু এখানে কথা রয়ে গেছে। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখো প্রশ্ন করব কাকে? বাড়িতে। কোথায় কেউ নেই, কোথায় কেউ নেই। দেখো এই যে প্রশ্ন, আমাদের এখানে প্রশ্ন করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাই। তাহলে কোথায় কেউ নেই এখানে আমরা কোথায় দ্বারা প্রশ্ন করে বের করেছি। দেখো তোমরা কিন্তু এখানে আরও কিছু বিষয় অনুধাবন করতে পারো, বা আমরা যেটা আলোচনা করেছি যে যদি বলা হয় যে কোন কারকে কোন বিভক্তি। আমরা যেহেতু এখানে জানলাম যে এটা অধিকরণ কারক, সময়কে বোঝানো হচ্ছে বা স্থানকে বোঝানো হচ্ছে, দেখো তো এর সাথে কী বিভক্তি যুক্ত হয়েছে। তোমরা অবশ্যই বুঝতে পারো যে বাক্য থেকে স্বাধীন অংশটুকু বাদ দিলে যেটুকু থাকে সেটা হচ্ছে বিভক্তি। আমি যদি এটাকে প্রশ্ন করেছি, এই বাক্যটাকে স্বাধীন অংশ বের করে নেই, তাহলে আমরা দেখব এখানে কী রয়েছে। আমরা লক্ষ্য করব প্রভাত। প্রভাত মানে সকালে বোঝানো হচ্ছে। তাহলে এখানে এই যে একটা একার বাদ পড়েছে, প্রভাত একটা স্বতন্ত্র শব্দ, একারটা যুক্ত হয়ে প্রভাতে হয়েছে, এই একারটা হচ্ছে এখানে বিভক্তি। কী যুক্ত হয়েছে? এটা বিভক্তি। তাহলে এটা কোন বিভক্তি আমরা কিন্তু সেটাও জানি, অবশ্যই সেটা সপ্তমী বিভক্তি, তাই না? এটাতেও আমরা লক্ষ্য করব বাড়িতে কেউ নেই। এখানে যদি আমরা স্বতন্ত্র শব্দ উল্লেখ করি তাহলে দেখা যাবে কি? বাড়ি যোগ তে। তাহলে বাড়িটা হচ্ছে স্বতন্ত্র শব্দ আর তেটা হচ্ছে বিভক্তি। আমরা এটাও জানি যে বিভক্তি তেটা হচ্ছে সপ্তমী বিভক্তি, তাই না? তাহলে কিন্তু আমরা এখানে কাল এবং আধারকে অধিকরণ কারক হিসেবে নির্ণয় করলাম এবং দুটো উদাহরণ দেখে আরও পরিষ্কার হয়ে গেলাম। এরপরে আমরা লক্ষ্য করব অধিকরণ কারকের প্রকারভেদ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অধিকরণ কারকের প্রকারভেদগুলো লক্ষ্য করব। দেখো এখানে আমরা তিনটা প্রকারভেদ দেখতে পাচ্ছি, অর্থাৎ অধিকরণ কারক প্রথমত তিন প্রকার। প্রথমত কয় প্রকার আমরা বলবো?
প্রথমত তিন প্রকার দেখতে পাচ্ছি এখানে আমরা, কালাধিকরণ, আধারিধিকরণ আর হচ্ছে ভাবাধিকরণ, তিনটা। দেখো অনেক বড় একটা শব্দ, তাহলে আমরা অনেক বড় শব্দকে যদি একটু ছোট করে নেই, অর্থাৎ বিশ্লেষণ করে দেখি আসলে এখানে কী রয়েছে। কালাধিকরণ, কালাধিকরণ শব্দটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখা যাবে কাল যোগ অধিকরণ। আবার আধারিধিকরণকে যদি আমরা লক্ষ্য সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখা যাবে আধার যোগ অধিকরণ। এরপরে আমরা ভাব যোগ অধিকরণ। তাহলে আমরা এখানেই বুঝতে পারলাম, আসলে দেখো এইভাবে তোমরা এখানে একেবারেই বুঝতে পারবে, আমরা কাল এবং আধার সম্পর্কে দুটো ধারণা পেয়েছিলাম কিন্তু আগেই। তাহলে কাল, আধার এবং ভাবাধিকরণ, এই তিনটা, কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ, এই তিন প্রকারকে আমরা বলে থাকি অধিকরণ কারক। প্রথমত দেখো আমরা আর একটা কথা গুরুত্বপূর্ণভাবে বলে নেই, সেটা হচ্ছে কি, সাধারণত অধিকরণ কারকটি সপ্তমী বিভক্তি বেশি প্রয়োগ হয়ে থাকে এবং অন্যান্য বিভক্তি প্রয়োগ হয় তবে সপ্তমী বিভক্তিটা বেশি প্রয়োগ হয়ে থাকে। তো আমরা কালাধিকরণের উদাহরণটা দেখেছি, ভাবাধিকরণের উদাহরণ অর্থাৎ আধারিধিকরণের উদাহরণটা আমরা দেখেছি, আমরা এখন একটু দেখব ভাবাধিকরণ এর প্রয়োগটা। লক্ষ্য করি, দেখো ভাবাধিকরণ, আমাদের ভাবাধিকরণ শব্দটা যখন এসেছে তখন আমাকে আগেই বলতে হবে যে এই যে ভাবাধিকরণ শব্দটা অর্থাৎ এখানে যে ভাবাধিকরণ কারক রয়েছে, এই ভাবাধিকরণ কারক সবসময় সপ্তমী বিভক্তি হবে। কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি প্রয়োগ হয়, অর্থাৎ সপ্তমী বিভক্তি প্রয়োগ হয়। এই জন্য এই যে ভাবাধিকরণ এটাকে অনেক সময় বলা হয়ে থাকে ভাবে সপ্তমী, ভাবে সপ্তমী অধিকরণ কারক। তো ভাবাধিকরণকে আমরা কেমন করে বিশ্লেষণ করব, এখানে বলা হচ্ছে যদি কোনো ক্রিয়া বিশেষ্য, যদি কোনো ক্রিয়া বিশেষ্য কোনো ক্রিয়ার কোনরূপ ভাব প্রকাশ করে থাকে বা ভাবের প্রকাশ করে থাকে তখন তাকে আমরা বলে থাকি ভাবাধিকরণ অধিকরণ কারক। আমরা ভাবাধিকরণ, ভাবাধিকরণ অধিকরণ কারকের একটা সংজ্ঞা অর্থাৎ উদাহরণ দেখি, লক্ষ্য করে কি বলা হচ্ছে। দেখো কান্নায় শোক মন্দীভূত হয়, এখানে আমরা লক্ষ্য করব যেহেতু আমরা ভাবাধিকরণকে সপ্তমী, ভাবে সপ্তমী বলে থাকি আমরা, সেই ক্ষেত্রে সপ্তমী বিভক্তি অবশ্যই প্রয়োগ থাকবে। দেখো কান্নায় শোক মন্দীভূত হয় অর্থাৎ কান্নায় শোকটা অনেকটা কমে যায় অর্থাৎ কমে আসে। যদি অনেক কান্না করা হয় তারপর তার শোক, তার মধ্যে থেকে শোকটা দূরীভূত হতে পারে, এই শব্দটাকে বোঝানো হয়েছে। আমরা লক্ষ্য করি দেখো এখানে বিভক্তি যুক্ত হয়েছে কান্না যোগ অন্তঃস্থ, অন্তঃস্থটা অবশ্যই সপ্তমী বিভক্তি। তাহলে আমরা এখানে সপ্তমী বিভক্তি দেখতে পাচ্ছি, তাহলে কান্নায় শোক মন্দীভূত হয় অর্থাৎ কান্নায় শোকটা কমে যায়, এই যে এটাকে ভাব প্রকাশ করে একটি বলা হয়েছে বিধায় এটাকে বলা হচ্ছে ভাবাধিকরণ অধিকরণ কারক। এরপরে আমরা বাকি যে দুই প্রকার রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর লক্ষ্য করে দেখো আধারিধিকরণ অধিকরণ কারক, আমরা আধারিধিকরণ অধিকরণ কারককে তিন ভাগে ভাগ করা হয়। আমরা এখানে তিন ভাগে ভাগ করেছি, দেখো ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈশ্বিক। তাহলে আধারিধিকরণকে আমরা তিন ভাগে ভাগ করেছি, আমরা দেখব আধারিধিকরণের যে তিন ভাগে তিনটা প্রকার রয়েছে সেই প্রকারগুলো বিশ্লেষণ করার জন্য কিভাবে বিশ্লেষণ করা যায়। আমরা দেখি
ঐকদেশিক। ঐকদেশিক বলতে বোঝানো হচ্ছে যে বিশাল একটা জায়গা, মানে বিশাল একটা জায়গা জুড়ে রয়েছে। দেখো একটা মনে করো বিশাল একটা জায়গা, এই জায়গার কোনো এক অংশে, কোনো এক অংশ যদি ক্রিয়েটি বা কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমরা ঐকদেশিক বলে থাকি। অর্থাৎ সমগ্র জায়গা জুড়ে না হয়ে কিন্তু বিশাল একটা জায়গা, ওই জায়গার কোনো একটি স্থানে যদি অংশ অবস্থিত করে, অবস্থান করে, তাহলে সেটাকে আমরা বলে থাকি ঐকদেশিক। ধরো এটা একটা পুকুর, বিশাল বড় একটা পুকুর রয়েছে, এই পুকুরের যদি কোনো একটি অংশ, অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দেখি যে পুকুরে মাছ আছে, দেখো তো এটা একটা পুকুর, তাই না? এই পুকুরে মাছটা যে রয়েছে পুরো পুকুর জুড়েই কি রয়েছে? না, হয় মাছটা এখানে রয়েছে, নয়তো মাছটা এখানে রয়েছে, নয়তো এখানে, নয়তো এখানে, যেখানে যেখানে একটা নির্দিষ্ট অংশ জুড়ে রয়েছে। অর্থাৎ বিশাল একটা জায়গার কোনো একটি অংশে জুড়ে অবস্থান যদি করে থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি ঐকদেশিক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ এক অংশ বা অথবা এ অংশ যদি থাকে তাহলে সেটাকে আমরা ঐকদেশিক বলছি। যেমন পুকুরে মাছটা নির্দিষ্ট কোনো এক জায়গায় অবস্থান করে। যদি এরকম আরও কিছু উদাহরণ আমরা দেখতে পারি, যেমন পুকুরে মাছ আছে এটা আমরা ঐকদেশিক বললাম। আবার দেখো আকাশে চাঁদ কে উঠেছে, তাহলে দেখো আকাশে, পুরো আকাশে কি চাঁদ উঠেছে? না, কিন্তু আকাশের যে কোনো একটি স্থানে চাঁদ উঠেছে, সেখান থেকে পুরো আকাশটাকে আলোকিত করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আকাশে চাঁদ উঠেছে, পুকুরে মাছ মাছ আছে, তারপরে কি বনে বাঘ আছে, পুরো বনে কিন্তু বাঘ নেই, বাঘটা যে কোনো একটি স্থানে অবস্থান করছে। তাহলে আমরা এখানে এই উদাহরণগুলো দেখে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে ঐকদেশিক বলতে বোঝানো হয়েছে যে বিশাল একটা জায়গা হতে পারে, বিশাল একটা সমগ্র বিষয় হতে পারে, সেখানের কোনো একটি যা অংশে যদি নির্দিষ্ট অবস্থায় থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ঐকদেশিক। এরপরে আমরা লক্ষ্য করব যে অভিব্যাপক, যদি তোমরা ঐক, এরপরে আমরা অভিব্যাপকটা নিয়ে আলোচনা করব। দেখো ঐকদেশিক নিয়ে যেহেতু আমরা আলোচনা করে একটু বুঝতে পারব, যদি বুঝতে পারি তাহলে আমরা অভিভাবকটা অতি সহজেই বুঝতে পারব। আমরা কি বলছিলাম যে বিশাল একটা জায়গা হতে পারে, বিশাল একটা জায়গার যদি সমগ্র জায়গা জুড়ে অবস্থান করে তাহলে সেটাকে আমরা অভিব্যাপক বলবো। কীরকম সমগ্র জায়গা? যেমন এখানে বলা হচ্ছে পুকুরে পানি আছে, আমরা আগেটা দেখছিলাম কি পুকুরে মাছ আছে, তাহলে এখানে আমরা বলবো যে পুকুরে পানি আছে। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারছি পুকুরে পানি আছে। দেখো পানি কিন্তু এই জায়গায় বা এই জায়গায় শুধু নেই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুকুরে পানি আছে, অর্থাৎ সর্ব পুকুরে আমরা পানি দেখতে পাচ্ছি, অথবা বলতে পারি আমরা নদীতে পানি আছে। আমরা যদি বলতাম যে পুকুরে মাছ আছে তাহলে আমরা কী করতাম, যে মাছ এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, বা নির্দিষ্ট একটা জায়গায় রয়েছে। এখন আমরা দেখো পানি যেহেতু বলা হচ্ছে তাহলে কি সমগ্র জায়গা জুড়ে রয়েছে, এটাই আমরা বুঝতে পারি যে অভিব্যাপক, অর্থাৎ বিস্তীর্ণ জায়গা, যে বিশাল জায়গা জুড়ে অবস্থান করে এবং সর্বজায়গায় যেটাকে বিরাজমান সেটাকে আমরা বলেছি অভিব্যাপক। আর যদি একটি স্থানে নির্দিষ্ট করে থাকে বিশাল জায়গায় তাহলে আমরা সেটা বলেছি ঐকদেশিক। আমার মনে হয় তোমাদের এই দুটো বিষয়ে আর কোনোভাবেই খটকা লাগবে না। এরপরে আমরা আর একটা উদাহরণ দেখব, একটা বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের অধিকরণ কারক সম্পর্কেও আলোচনা শেষ হয়ে যাবে। দেখো দেখো বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ কোনো বিষয়ে যদি গুণ অথবা দক্ষতা ক্ষমতা ইত্যাদি প্রকাশ পায় তখন তাকে আমরা বলে থাকি বৈশ্বিক অধিকরণ কারক। বৈশ্বিক অধিকরণ কারকের কথা যখন আসলে আমরা তাকে উদাহরণটাকে লক্ষ্য করে দেখি, যা বলা হচ্ছে রকিব অঙ্কে কাঁচা। এখানে দেখো আমরা রকিবকে প্রশ্ন করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু তখন আমরা বলবো যে যদি আমি রকিবকে প্রশ্ন করি তাহলে কিন্তু কর্তৃকারক হয়ে যাবে। তোমরা
একটা জিনিস খুব সুন্দরভাবে মনে রাখবে এবং গুরুত্বপূর্ণ কথাটা, যখন পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে, এরকম যদি কোনো প্রশ্ন থাকে, তোমার একটা ক্লুদা থাকবে, সেটা কি, যে যে শব্দটাকে প্রশ্ন করতে বলবে অবশ্যই সেই বাক শব্দটার নিচে এরকম আন্ডারলাইন করা থাকতে পারে। হয় এটাকে যদি প্রশ্ন করে তাহলে এটা নিচে আন্ডারলাইন করা থাকবে, এটাকে যদি প্রশ্ন করতে বলা হয় তাহলে এটা নিচে আন্ডারলাইন করা থাকবে। আর যদি আন্ডারলাইন না করা থাকে তাহলে কীভাবে বুঝবে, তাহলে কী করা থাকবে, ওই শব্দটাকে বোল্ড করা থাকবে। বোল্ড মানে জানো তো, বোল্ড মানে হচ্ছে মোটা করা থাকবে, অর্থাৎ ওই শব্দটাকে কী করা থাকবে, মোটা করে লেখা থাকবে, যে এই শব্দটাকে প্রশ্ন করে তুমি কী করো, উত্তর বের করো। তাহলে আমি যদি এটাকে প্রশ্ন করি অবশ্যই আমার কী হবে, কর্তৃকারক হবে। আমার যেহেতু বিষয়কে উল্লেখ করা হয়েছে আমি বিষয়টাকে প্রশ্ন করব। সেই ক্ষেত্রে যদি আমি দেখি যে রকিব মনে হচ্ছে যে কিসে কাঁসা, কিন্তু আমরা কিসে কাঁসা বললে আমরা কিন্তু তখন করণ কারকে চলে যাব, কিন্তু এখানে আমাকে বুঝতে হবে যে এখানে কোনো একটি বিষয়কে উল্লেখ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলব অধিকরণ কারক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অধিকরণ কারক প্রথমত তিন ভাগে বিন্যস্ত করা হয়েছে, এবং তারপরে আধারিধিকরণকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখতে পেলাম যে আধারিধিকরণের ঐকদেশিক, অভিভাবক এবং বৈশ্বিক এই তিন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা দেখেছি যে বিশাল একটা জায়গায় দূরে তার কোনো একটি স্থানে যদি হয়ে থাকে, নির্দিষ্ট অংশে যদি হয়ে থাকে তাহলে ঐকদেশিক, আর পুরো জায়গা জুড়ে যদি হয়ে থাকে তাহলে অভিভাবক, আর কোনো বিষয় যদি নির্দিষ্ট করা থাকে তাহলে সেটাকে আমরা বলছি বৈশ্বিক অধিকরণ কারক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো কারক সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেয়ে গেলাম, যে কোনটা কীভাবে কী কারক বের করতে হবে তার একটু ধারণাও পেলাম। আমি আবারও বলছি তোমাদের কারককে, কারক খুব একটা কঠিন বিষয় নয় বা কঠিন কিছু নয়, তোমরা যদি দুইটা বিষয় গুরুত্বভাবে ধরে নাও তাহলে অবশ্যই তোমরা কারকটাকে সহজভাবে করতে পারবে। সেটা হচ্ছে কি, একটা বিভক্তি, যে বিভক্তিগুলো আমি তোমাদের লিখে দিছি প্রথম পর্বে, আমার ক্লাসটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে যে নির্দিষ্ট কিছু বিভক্তি তোমাদেরকে আমরা দিয়েছি। ওই বিভক্তিগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, পাশাপাশি কোন কারককে কীভাবে প্রশ্ন করলে কী উত্তর পাওয়া যাবে সেটা যদি তুমি অনুধাবন করতে পারো, এই দুইটা বিষয়, তাহলে কোনো কারকই তোমার কাছে কঠিন কিছু নয়। আশা করি এই ক্লাসের মাধ্যমে আমি যে তিনটা পর্বে ক্লাস করলাম, কারক, বিভক্তি, তোমরা অবশ্যই কিছু না কিছুভাবে উপকৃত হবে, এবং তোমরা কিছু তোমরা উপকৃত হলে অবশ্যই আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং দেখে অনুধাবন করবে এবং বোঝার চেষ্টা করবে। কোনো ত্রুটি যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমার ইনবক্সে জানাবে, আমি তোমাদের ভুলগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।